আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সোনালী হাইব্রিড 3000-এর 66তম দিন। তো দেখতে পাচ্ছেন যে ভ্যানে করে মুরগি নিতে এসেছে। আসলে মূলত এটা হচ্ছে আমাদের যে 5000 হাইব্রিড ছিল, সেই 5000 হাইব্রিড থেকে আমরা অনেকগুলো মুরগি বিক্রি করেছি। এই যে আমাদের এই পাশের যে শেডটায় 5000 আর কি হাইব্রিড ছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই একটা রুমের প্রায় অর্ধেকই কিন্তু আমরা বিক্রি করে ফেলেছি। যদিও আমরা একেবারেই মানে বৃষ্টির কারণে দিনের বেলায় কোনো রকমের যখন বিক্রি হয়েছে সেই ভিডিওগুলো দেখাতে পারিনি। তো এইখানে আর কি ভ্যানে করে মানে মোটামুটি অল্প 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 করেই 5000 যে সোনালী হাইব্রিড ছিল সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছে। এগুলো প্রায় গড়ে 800 গ্রাম করে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এগুলো গড়ে আলহামদুলিল্লাহ 800 গ্রাম করে হয়ে গেছে, 800 গ্রামের বেশি হয়েছে। তো মানে এটা হচ্ছে কয়েকটা ধাপ আছে, কিছু আছে 800 গ্রামের করে, কিছু আছে প্রায় মানে 800 থেকে 900 আর কি। তো আমরা এর মধ্যে ওইগুলো দিয়ে দিচ্ছি। এরপরে নসিমন এসছে। নসিমন আসার পরে আমরা আবারও ওই একই রুম থেকে একেবারে নসিমনের খাঁচা লোড করে আমরা মুরগি দিয়ে দিচ্ছি। তাও এরপর আমাদের সন্ধ্যার পরে হচ্ছে সোনালী হাইব্রিড যে 3000, যেখানে প্রায় 500 মতো মুরগি আমাদের অবশিষ্ট ছিল, যেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, সেইটার আর কি মানে খাঁচি আসার কথা। তো ওইটার যখন আর কি গাড়ি আসে তখন ইনশাল্লাহ ওইটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে ওই 5000 হাইব্রিড যেটা ছিল সেই জায়গা থেকে এই মুরগিগুলো নিয়ে যাচ্ছে। তো এর পরিবর্তে চলে যাচ্ছে আমাদের সন্ধ্যার পরের দৃশ্যে। এটা হচ্ছে এখন খাঁচা এসছে, এটাও নসিমন এসছে। আমরা যে এইখান থেকে গতকালকে যে দেখেছিলাম, এটা কিন্তু আমাদের ওই 5000 যে হাইব্রিড ছিল ওই জায়গা থেকে এই রুমে শিফট করেছি। ওই রুমে এই রুমে নিয়ে এসেছি প্রায় অনেকগুলো মুরগি। এই রুমে নিয়ে এসেছি প্রায় 1000-এর মতো মুরগি এই রুমে নিয়ে এসেছি। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে প্রায় 500-এর মতো গতকালকে দেখিয়েছিলাম, দুই রুম মিলে ছিল, ওইটাকে এক রুম করেছি। এখন এই জায়গা থেকেই আমরা মুরগি দিব। যদিও সবগুলো দেওয়ার কথা ছিল, তারপরেও জানতে পারলাম তারা আর কি 250 মুরগি নিবে, বাকি 250 ইনশাল্লাহ আগামীকালকে নিবে। তো আজকে 250 দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আগামীকালকে 250 দেওয়ার পরে মানে আমাদের সোনালী হাইব্রিড 3000 যেটার ভিডিও আপনাদের সঙ্গে রেগুলার শেয়ার করে আসছি, সেইটার টোটাল কত কেজি দিলাম এটা তো মূলত না দেওয়া পর্যন্ত বলতে পারবো না। যদি আজকে বলতে চেয়েছিলাম, আজকে তারা এই জায়গা থেকে আর কি 250 পিস নিবে। এখানে সবই 1 কেজির উপরে, এটা তারা বলে রেখেছিলো এরকম ওজন করেই নিবে। তো আমরা 1 কেজি উপরের করেই তাদেরকে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 250 পিস। তো আজকের উপস্থাপনা এ পর্যন্ত। আগামীকাল ইনশাল্লাহ আমাদের টোটাল মুরগি গেলে আমরা টোটাল একটা হিসাব দিতে পারবো। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।